তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল এবং সিরিয়ার উত্তরে সোমবার ভোরে আঘাতহানে 7.8 মাত্রার ভূমিকম্প। গত এক দশকের মধ্যে এটিকে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসেবে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। কেন এই ভয়াবহ ভূমিকম্প হয়েছে তারই বিস্তারিত জানবো আমাদের আজকের এই পর্বে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। ভূকম্পনবিদরা বলেছেন দশকের অন্যতম শক্তিশালী এই ভূমিকম্পের ফলে তুরস্কের আনাতোলিয়া থেকে আরব ভূখণ্ড পর্যন্ত মাটির গভীরে 100 কিলোমিটারের মতো দীর্ঘ ফাটল তৈরি হয়েছে। মাটির নিচে আসলে কি ঘটেছে এবং এর প্রভাবটা কি তাও ব্যাখ্যা করেছেন তারা। উল্লেখ্য, ভূমিকম্পে দুই দেশে মৃতের সংখ্যা এ পর্যন্ত 9,000 ছাড়িয়েছে, 34,000-এরও বেশি মানুষ আহত হয়েছে। এই ভূমিকম্পের উৎপত্তি কোথায়? সোমবার ভোরের ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল তুরস্কের দক্ষিণাঞ্চলে গাজিয়ান্তেপ প্রদেশের নুরগাদি শহর থেকে 26 কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠের প্রায় 18 কিলোমিটার গভীরে ইস্ট আনাতোলিয়া ফল্টে। ফল্ট বলতে মাটির নিচে পাথর ও অন্যান্য খনিজের বিশালাকৃতির খণ্ডগুলিকে বোঝায়। অনমনীয় এই প্যালেটগুলো চলমান অবস্থায় থাকে। ইস্ট আনাতোলিয়া ফল্টে ফাটলের কারণে সৃষ্ট কম্পনগুলো উত্তর পূর্ব দিকে প্রবল ছিল। এর ফলে তুরস্কের মধ্যাঞ্চল ও সিরিয়ার পর্যন্ত ক্ষয়ক্ষতি ছড়িয়ে গেছে। ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভের আনারারি রিসার্চ অ্যাসোসিয়েট রজার্স মোসন বলেন, গত শতাব্দীতে ইস্ট আনাতোলিয়া ফল্টের তেমন কোনো গতিবিধি ছিল না। 1970 সাল থেকে এই 52 বছরে এই এলাকায় 3 বার রিখটার স্কেলে 6 মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত প্রায় 200 বছর আগে 1822 সালে এই এলাকায় 7 মাত্রার ভূমিকম্পে অন্তত 20,000 লোকের মৃত্যু হয়। কত ভয়ঙ্কর ছিল এই ভূমিকম্প? বিশেষজ্ঞরা মনে করেন এক বছরে মোটামুটি 20টির কম ভূমিকম্প 7 মাত্রার চেয়ে বেশি শক্তিশালী হয়। তবে কি পরিমাণ শক্তি এই ভূমিকম্পের ফলে বিচ্ছুরিত হয়েছে তার উপর নির্ভর করে ক্ষয়ক্ষতির পরিমাণ। 2016 সালে ইতালিতে 6.2 মাত্রার ভূমিকম্পে প্রায় 300 জনের প্রাণহানি ঘটে। সেই তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল তুরস্কের এই ভূমিকম্প। গত 10 বছরে এত শক্তিশালী মাত্র 2টি ভূমিকম্প হয়েছে এই পৃথিবীতে। কেন এত প্রবল এই কম্পন? ভূপৃষ্ঠের নিচে ইস্ট আনাতোলিয়া ফল্ট 2 ভাগে বাঘ হয়ে 2টি খণ্ড আগুপিছু অবস্থায় সরে গেছে, বলেছেন ভূমিকম্পবিদরা। পাথরে এই খণ্ডগুলো পরস্পরকে ধাক্কা দিতে দিতে একটি উপরের দিকে ও একটি নিচের দিকে সরতে থাকে। এসময় প্রবল মাত্রার শক্তি নির্গত হয়। 2টি খণ্ডের মাঝখানে দূরত্ব তৈরি না হওয়া পর্যন্ত এই অবস্থা চলতেই থাকে। এ কারণেই এত শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নিচে দ্য সান অ্যান্টিয়াস ফল্ট একই ধরনের। তবে সবচেয়ে শক্তিশালী স্ট্রাইকসলি ফল্ট বলেও জানান বিজ্ঞানীরা। সেখানে যে কোনো সময় ভয়ঙ্কর ভূমিকম্প আঘাতের পূর্বাভাস দীর্ঘদিন ধরেই দিয়ে রেখেছেন তারা। ব্রিটেনের ওপেন ইউনিভার্সিটির ভূতত্ত্ববিদ ডেভিড রটারি বলেন, ফল্টে ফাটল যত গভীর হবে ভূমিকম্প ততই শক্তিশালী হবে। এই দিক থেকে বিবেচনা করলে তুলনামূলক অগভীর ফাটল থেকে তুরস্কে সিরিয়ার ভূমিকম্প হয়েছে। কি ধরনের আফটার শক হতে পারে? 7.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানার 11 মিনিট পর ওই এলাকায় 6.7 মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। দুপুরের দিকে আঘাত করে 6 মাত্রার কম্পন। ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভের রজার মোসন বলেন, আনাতোলিয়া ফল্টের আশেপাশে ফল্টগুলো গতিবিধির কারণে এসব আফটার শক হচ্ছে। এই অবস্থা আরও কিছুদিন চলতে পারে। 1822 সালের ভূমিকম্পের পর প্রায় 1 বছর পর্যন্ত তুরস্কের ওই এলাকায় প্রায়ই ভূমিকম্প অনুভব হতো বলেও জানান বিশেষজ্ঞরা। মৃতের সংখ্যা কত হতে পারে? জনবহুল এলাকায় একই মাত্রায় ভূমিকম্পের অনেক বেশি মানুষের মৃত্যুঝুঁকি থাকে। 2015 সালে নেপালে 7.8 মাত্রায় অর্থাৎ এই মাত্র ভূমিকম্পে 9,000 মানুষ প্রাণ হারায়। তুরস্ক ও সিরিয়ার পরিস্থিতি ভালো নয় এবং তীব্র শীতের কারণে মৃতের সংখ্যা অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা।